আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআমদুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত দিনী বাইরা কাছে দূরে যে যেখান থেকে আহনাফ মিডিয়া বাংলা দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই সম্মানিত দিনী বাইরা আজকে আমরা কথা বলবো যে মহিলারা মেয়েদের প্রতি মাসে মেয়েদের রমজান মাসে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে কিনা কারণ বর্তমান আধুনিক যুগ এই যুগের মধ্যে অনেক রকম আর অনেক রকমের ওষুধ আর ট্যাবলেট এগুলো বের হয়েছে যা যারা অনেক মহিলায় সেগুলা ব্যবহার করে থাকেন সেগুলো সেবন করে থাকেন তো আজকে আমরা কথা বলবো রমজান মাসে মহিলারা হাইজের ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে সে রোজা রাখতে পারবে কিনা দেখেন প্রতি মাসে মহিলাদের জন্য মহিলাদের হাইজ হওয়াটা স্বাভাবিক এটা প্রকৃতিক বিষয় তো এটা আল্লাহ তালার নিজাম রমজানে এটাকে বন্ধ করে রাখা উচিত হবে না এতে শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা যেহেতু হাইজের কারণে রোজা না রাখার অনুমতি প্রদান করেছেন তাই সেই সময় হাইজ স্বাভাবিক রেখে রোজা না রাখাটাই উচিত পরে তা কাজা করে নিবে ইনশাল্লাহ এতে সব হবে বেশি কারণ রমজানে সবার সাথে রোজা রাখা সহজ কিন্তু রমজানের পর একা একা রোজা রাখাটা কঠিন হয়ে যায় সেই জন্য অনেক মহিলারা মনে করে আমরা পর পরে রাখতে পারবো কি না বা পরে একা কি রাখা অসম্ভব হয়ে পড়ে একলা একলা রোজা রাখা তো কষ্টকর হয়ে পড়ে সেই জন্য তারা কি করতে চায় তারা হাইজ বন্ধ করে রোজা রাখতে চায় তো এই ক্ষেত্রে কিন্তু রমজানের পর একা একা রোজা রাখা যেহেতু কঠিন আর যে আবাদত পালন যত কষ্টকর তার সাপ তত বেশি তবে যদি কোনো মহিলা রমজান আসার আগেই এই হাইজ শুরু হওয়ার আগেই ওষুধ খেয়ে তা বন্ধ করে দেয় তাহলে তার জন্য রোজা রাখা জাইজ হবে কোনো সমস্যা নেই কিন্তু যদি রমজান চলে আসে আর রক্ত জারি হয় ৰক্ত জাৰি হোৱাৰ পৰ রক্ত জারি হয়ে যাওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয় তাহলে হাইজের সমৃদ্ধ সীমা কমপক্ষে তিন দিন পর্যন্ত রোজা রাখতে পারবে না এরপর থেকে রাখতে পারবে যেটা কিতাবুল ফতোয়ার মধ্যে উল্লেখ রয়েছে তো এখান থেকে বুঝতে পারলেন যদি রমজানে মাস শুরু হওয়ার পরে যদি হাইজ শুরু হয় আর ওই অবস্থায় যদি কেউ ওষুধ খেয়ে নেয় তাহলে সেটা হবে না কিন্তু রমজান মাস আসার আগেই যদি হাইজ হাইজের ওষুধ খেয়ে বন্ধ করে পরবর্তীতে থেকে যদি শুরু করে তাহলে সেটা চলবে রোজা রাখতে পারবে কিন্তু যেহেতু আল্লাহ পাকের নিজাম আল্লাহ পাক মহিলাদের জন্য একটা নিজাম করে দিয়েছেন যা তাদের প্রতি মাসে তিন দিনের অধিক দিন তাদের রক্ত প্রবাহিত হয় তো সেই ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশকেই মানা সবার জন্য উচিত এখানে হাইজ বন্ধ করলে বিভিন্ন ট্যাবলেট ওষুধগুলো সেবন করলে শারীরিক অনেক রকমের রোগ দেখা দিতে পারে সেই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো আমরা মহিলাদের জন্য যারা আল্লাহ পাক যেরকম বলেছেন সেই রকম আমরা পালন করব